আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওর টপিক হলো বাচ্চাদেরকে আমরা দিনে কতবার ভাত খাওয়াতে পারব বাচ্চা যদি ভাত খেতে না চায় তাহলে তার অল্টারনেটিভ কি কি খাবার বাচ্চাদেরকে দিতে পারবো এছাড়াও কোন চালের ভাত বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সবচাইতে বেশি ভালো তো ভিডিও শুরুতেই আমরা জেনে নেব যে বাচ্চাদেরকে আমরা দিনে কতবার ভাত খাওয়াতে পারব তো একটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাচ্চাদের খাবার যেন অবশ্যই অনেক বেশি হেলদি হয়ে থাকে কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাচ্চাদের যে ফিজিক্যাল গ্রোথ সব কিছু কিন্তু একেবারেই ছোট থেকে শুরু হয় তো বাচ্চাদেরকে আমরা যখন থেকে সলিড খাবার খাওয়াবো তখন থেকেই চেষ্টা করতে হবে বাচ্চাদের খাবারকে অনেক বেশি হেলদি করে তুলতে তাই বাচ্চাকে জাস্ট শুধুমাত্র ফ্রেশ ভাত না দিয়ে ভাতের সাথে চেষ্টা করতে হবে ভেজিটেবলস দিতে এবং বেশি বেশি ফাইবারযুক্ত যুক্ত খাবার সাথে দেখা যাচ্ছে হয়তোবা প্রোটিন যেন থাকে মানে মাছ মাংস এগুলো থাকে সেদিকে কিন্তু অবশ্যই আমাদেরকে অনেক বেশি নজর দিতে হবে একটা বেবি যদি একেবারে ছোট হয়ে থাকে তাহলে বেবিদেরকে চেষ্টা করতে হবে বেবি ফুডগুলো বেশি করে খাওয়াতে দেন বাচ্চা যখন বড়ো হয়ে যাবে রেগুলার ফুড হ্যাবিটটা তাদের তৈরি করতে হবে মানে একজন মা হিসাবে আমরা যেটা বাসায় খেয়ে থাকি সেই খাবারটাতে বাচ্চাকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে তবে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে ছয় মাস থেকে ঠিক তিন বছর পর্যন্ত চেষ্টা করতে হবে বাচ্চাকে জাস্ট একবেলা ভাত খাওয়াতে এবং বাকি টাইমগুলো অন্যান্য যে হেলদি খাবার আছে বেবি ফুড আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করতে হবে তবে অনেক বেবি আছে যারা আসলে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু ভাতের সাথে মাছ মাংস শাক সবজি অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আরও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে ভাত কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার ভাতে যেহেতু খুব বেশি একটা পুষ্টিগুণ থাকে না তাই অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ানো হলে বাচ্চার ওজন কিন্তু আনন্দিকভাবে বৃদ্ধি পেতে পারে তো ফাইনালি আমার কাছে মনে হয় যে আপনি যদি খুবই ভালো একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে চান তাহলে সেক্ষেত্রে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে সকালবেলার দিকে হয়তো যে কোনো শস্য দানা জাতীয় খাবার দিতে পারেন তাহলে দুপুরবেলার দিকে আপনি চাইলে কিন্তু বাচ্চাদেরকে ভাতটা খাওয়াতে পারেন যে কোনো সবজি অথবা মাছ মাংসের সাথে এবং ফাইনালি রাতের বেলা দেখা যাচ্ছে বাচ্চাদেরকে আপনি হেভি টাইপ খাবার হিসেবে খিচুড়ি দিতে পারেন যাও ভাত রান্না করে দিতে পারেন অথবা সাগর সুজি এ টাইপ খাবারগুলো রান্না করে দিতে পারেন এরপর দ্বিতীয়ত আমি আমার ভিডিওগুলোতে সবচাইতে বেশি যে কমেন্টটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে আমার বাচ্চা একেবারে ভাত খেতে চায় না তো ভাতের অল্টারনেটিভ হিসাবে আমি বাচ্চাদেরকে কী খাবার দিতে পারি সাধারণত আমরা যারা দেশে বড় হয়েছি আমাদের প্রধান খাবারই হচ্ছে ভাত পার্সোনালি আমি নিজেও কিন্তু ভাত খেতে অনেক বেশি পছন্দ করি বাট আমি আমার বেবির ক্ষেত্রে দেখেছি বা আসলে দেশের বাইরে যে সকল বেবিরা বর্ণ অথবা বড়ো হয়েছে এদেরকে দেখা যায় এরা কিন্তু আসলে ভাতটা একদমই খেতে চায় না বা এদের পছন্দের খাবারও কিন্তু ভাত না তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চাদেরকে যে আসলে ভাতই খাওয়াতে হবে সেটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট না চেষ্টা করতে হবে ভাতের অল্টারনেটিভ অনেক অনেক ভালো বা হেলদি খাবার আছে সেগুলো আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারি সব বাচ্চা ভাত খায় না তার মানে এই না যে বাচ্চার ওজন ঠিকমতো বৃদ্ধি পাবে না বাচ্চা কিন্তু অনেক বেশি দুর্বল কিংবা বাচ্চা আসলে প্রকার পুষ্টি পাচ্ছে না সেটা কিন্তু আসলে একদমই ঠিক না আমরা চাইলে কিন্তু প্রচুর হেলদি খাবার আছে সেগুলো বাচ্চাদেরকে দিতে পারি তো এখন আমরা জানবো যে ভাতের অল্টারনেটিভ কোন খাবারগুলো আছে যেগুলো আসলে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু খুবই সহজলভ্য আমি চেষ্টা করছি সেই খাবারগুলোর নামে আপনাদের সাথে শেয়ার করতে বিশেষ করে যারা আসলে দেশে থাকেন হয়তোবা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যেমন হচ্ছে সাগু সুজি চিরা ডালিয়া নুডলস বা আলু এই টাইপ খাবারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এছাড়াও আছে ওটস তো এই টাইপ খাবারগুলো আমরা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারি এছাড়াও কিন্তু বাচ্চাদেরকে আমরা চাইলে কিন্তু বাজরা দিয়ে বানানো বিভিন্ন ধরনের রুটি ব্রেড কিংবা আসলে লালাটা তৈরির রুটি যেটা আসলে গম দিয়ে বানানো হয়ে থাকে কিংবা রাগি এগুলোও কিন্তু দিতে পারি এগুলোতে যে শুধুমাত্র কার্বোহাইড্রেট রয়েছে তা কিন্তু না এগুলোতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন কিংবা ফাইবার যা আসলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক বেশি হেল্প করবে শুধু তাই না এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা রাখবে সো বাচ্চা যদি একবেলা ভাত খায় দেখা যাচ্ছে বাকি টাইমগুলো আপনারা চাইলে কিন্তু এই টাইপ খাবারগুলো বাচ্চাদেরকে দিতে পারবেন শুধু তাই না বাচ্চা যদি একেবারে ভাত খেতে না চায় তো সেক্ষেত্রে আপনারা চারাই কিন্তু একই চাল দিয়ে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দিতে পারেন বিভিন্ন ধরনের সবজি অথবা মাছ মাংস অ্যাড করে তাছাড়া পায়েস রান্না করে দিতে পারেন কিংবা যাও ভাতও রান্না করে দিতে পারেন এরপরে আরও একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চান আর সেটা হচ্ছে যে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সবচাইতে ভালো চাল কোনটি কারণ প্রচুর বা বিভিন্ন ধরনের চাল কিন্তু এখন পাওয়া যায় যেমন হচ্ছে লাল চাল রেগুলার ভাতের চাল ব্রাউন চাল পার্পেল চাল কিংবা হচ্ছে পোলাওয়ের চাল আসলে বিভিন্ন রকম হয়ে থাকে বাসমতি চাল এটাই কিন্তু আসলে বিভিন্ন ধরনের চাল কিনতে পাওয়া যায় তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা বাসাতে রেগুলার যে ভাতের চালটা খাই সেটাই বাচ্চাকে অভ্যস্ত করতে তাহলে দেখা যাচ্ছে কিন্তু মায়ের কষ্ট অনেকটা কমে যাবে বাট একেবারে যদি পুষ্টিগুণের দিক দিয়ে বলেন তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক রাইস বা যে কালো চাল আছে সেটা কিন্তু সবচাইতে বেশি পুষ্টিকর চাল পুষ্টিগুলোর দিক দিয়ে সবচাইতে নাম্বার ওয়ান পজিশন আছে কিন্তু কালো চাল আর কালো চাল আসলে কতটা উপকারী বা এই কালো চাল দিয়ে কী কী রেসিপি বানানো যায় সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে বা অনেকগুলো রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি সো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখতে তো দর্শক এই ছিল আজকের মতো আপনাদের যতগুলো কমেন্ট পেয়েছিলাম বাচ্চাদেরকে ভাত খাওয়ানো নিয়ে বা চাল নিয়ে আমি চেষ্টা করেছি সবগুলো কমেন্টের অ্যান্সার দিতে আজকের ভিডিওতে তো আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন